শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে স্বাগতম সিপিএসি অনলাইন ক্লাসের পক্ষ থেকে আজকে তোমাদের অর্থাৎ নবম দশম শ্রেণীর বাংলা ভাষার ব্যাকরণ থেকে স্ত্রী ও পুরুষবাচক শব্দ এই অধ্যায়টি পড়াবো পুরুষ ও স্ত্রীবাচক শব্দ বলতে বোঝায় বিশেষ পদ যা দ্বারা কোনো স্ত্রী বা কোনোটিতে পুরুষবাচক শব্দ বোঝায় তাকে যেমন তৎসম শব্দে এই পুরুষ ও স্ত্রীবাচক শব্দের প্রয়োগ দেখি বিদ্যান লোক এবং বিদুষী নারী এই বাক্যটিতে আমরা দেখতে পাচ্ছি যে তৎসম পুরুষবাচক বিশেষ শব্দের সঙ্গে পুরুষবাচক বিশেষণ এবং স্ত্রীবাচক বিশেষ্য শব্দের সঙ্গে স্ত্রীবাচক বিশেষণ ব্যবহৃত হয়েছে অর্থাৎ লোক হচ্ছে পুরুষবাচক বিশেষ্য এবং নারী হচ্ছে স্ত্রীবাচক বিশেষ্য এর আগে বিদ্যান লোক এই বিদ্যান কথাটি হচ্ছে শব্দটি হচ্ছে বিশেষণ আবার নারীর আগে বিদুষী হচ্ছে বিশেষণ পৃথিবীর সব ভাষার মতন বাংলা ভাষায়ও লিঙ্গভেদে শব্দভেদ আছে শেষে দীর্ঘই থাকলে স্ত্রীবাচক শব্দে নি হয় দন্তন্য দীর্ঘই হয় এবং আগের দীর্ঘই রসই হয় যেমন ভিখারী ভিখারিনী অভিসারী অভিসারিণী এক্ষেত্রে খেয়াল করো পুরুষবাচক শব্দের শেষে দীর্ঘই প্রত্যয় থাকলে অর্থাৎ দীর্ঘই থাকলে স্ত্রীবাচক শব্দের নি হয় দন্তন্য দীর্ঘই যেমন ভিখারি। ভিখারিণী এবং আগের দীর্ঘই রসই হয় যেমন অভিসারি এই বানানটি দীর্ঘই দিয়ে আছে অভিসারিণী যেটা স্ত্রীবাচক অর্থে এসেছে এটা অভিসারি বানানে রসই এবং দন্তন্য দীর্ঘই আছে অর্থাৎ পুরুষবাচক শব্দে শেষে দীর্ঘই থাকলে স্ত্রীবাচক শব্দে দন্তন্য দীর্ঘই হয় এখানে ভিখারিণী এবং অভিসারিণী এভাবেই তৈরি হয়েছে আনি প্রত্যয় যুগে গঠিত শব্দ হচ্ছে ঠাকুর ঠাকুরানি নাপিত নাপিতানি মেথর মেথরানি চাকর চাকরানি এই প্রত্যেকটা শব্দের শেষেই অর্থাৎ স্ত্রীবাচক শব্দের শেষেই আনি আছে খেয়াল করো পাঁচ নম্বর ইনি প্রত্যয় ইনি প্রত্যয় যেমন কাঙাল বাঘ গোয়াল এগুলো থেকে ইনি প্রত্যয় করা হয়েছে যেমন কাঙ্গালিনী বাঘিনী গোয়ালিনী উন প্রত্যয় উন প্রত্যয়ে ঠাকুর ঠাকুরন বা ঠাকুরানী এগুলো তৈরি হয়েছে আবার নতুন একটি প্রত্যয় যেটা আইন প্রত্যয় সেটা হচ্ছে ঠাকুর ঠাকুর আইন বাংলায় কতগুলো তৎসম স্ত্রীবাচক শব্দের পরে আবার স্ত্রীবাচক প্রত্যয় ব্যবহৃত হয় যেমন অভাগা অভাগী বা অভাগিনী ননদাই নন্দাই এখান থেকে হয়েছে ননদিনী বা ননদী খেয়াল রাখবে পরীক্ষার প্রশ্নগুলো এরকম হতে পারে যে নিচের কোনটিতে তৎসম স্ত্রীবাচক শব্দের পরে আবার স্ত্রীবাচক প্রত্যয় ব্যবহৃত হয়েছে একটি সঠিক এবং বাকি তিনটি ভুল উত্তর তোমাদের পরীক্ষার প্রশ্নত্তরে দেওয়া থাকবে তো তোমাদের সঠিকটা নির্বাচন করতে হবে আবার সবচেয়ে বেশি জানা জরুরি হচ্ছে নিত্য স্ত্রীবাচক শব্দ অর্থাৎ যেগুলোর কোনো পুরুষবাচক শব্দ নেই সেগুলোর মধ্যে হচ্ছে সতীন সতমা এও দাই সধবা কতগুলো শব্দের আগে নর মদ্দা ইত্যাদি পুরুষবাচক শব্দ এবং স্ত্রী মাদি মাদা ইত্যাদি স্ত্রীবাচক শব্দ যোগ করে পুরুষবাচক ও স্ত্রীবাচক শব্দ গঠন করা হয় যেমন নর অথবা মদ্দা অথবা হলো বিড়াল এখান থেকে হয় মেনি বিড়াল আবার হাঁস মাদি হাঁস মদ্দা ঘোড়া মাদি ঘোড়া পুরুষ লোক মেয়ে লোক বা স্ত্রীলোক বাটা ছেলে মেয়ে ছেলে কয়েদি স্ত্রী বা মেয়ে কয়েদি এরে বাছুর বকনা বাছুর ইত্যাদি পাঁচ নম্বর কতগুলো পুরুষবাচক শব্দের আগে স্ত্রীবাচক শব্দ প্রয়োগ করে স্ত্রীবাচক শব্দ গঠিত গঠন করতে হয় যেমন মহিলা কবি কবি থেকে মহিলা কবি ডাক্তার থেকে মহিলা ডাক্তার সভ্য থেকে মহিলা সভ্য কর্মী শিল্পী বা নারী নারী সৈন্য পুলিশ ইত্যাদির আগে আঠাশ বাচক প্রত্যয় বা শব্দ তৈরি করার আগে মহিলা কথাটি যোগ করতে হয় ছয় নম্বর কতগুলো শব্দের শেষে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ যোগ করে পুরুষ স্ত্রীবাচক শব্দ গঠন করা হয় যেমন বোন বনপো যেমন বনপো থেকে বনঝি ঠাকুরপো থেকে ঠাকুরঝি ঠাকুর দাদা থেকে ঠাকুর দাদা বা ঠাকুরমা গয়লা থেকে গয়লা বউ জেলে থেকে জেলে বউ এগুলো হচ্ছে পুরুষ অস্তিবাচক শব্দ যোগ করে পুরুষ অস্তিবাচক শব্দ গঠন করা হয় সাত নাম্বার অনেক সময় আলাদা আলাদা শব্দে পুরুষবাচক ও স্ত্রীবাচকতা বোঝায় এগুলোর আলাদা শব্দগুলো আলাদাই যেগুলো দিয়ে সাধারণত ঠিক অপোজিট বা বিপরীত লিঙ্গের কাউকে বোঝায় যেমন বাবা মা ভাই বোন কর্তা গিনি ছেলে মেয়ে সাহেব বিবি জামাই মেয়ে বর কনে দুলহা দুলহিন বেয়াই বেয়ান তাওই মাওই সুখ সারি, বাদশা বেগম ইত্যাদি সংস্কৃত স্ত্রী প্রত্যয় তৎসম পুরুষ শব্দের পরে আ দীর্ঘ আনি নি ইকা প্রভৃতি প্রত্যয় যুগে স্ত্রীবাচক শব্দ গঠিত হয় যেমন আ যোগে সাধারণ অর্থে মৃত মৃতা বিবাহিত বিবাহিতা বৃদ্ধ বৃদ্ধা এখানে আরও আছে চতুর চপল নবীন কনিষ্ঠ মলিন এই সবগুলো শব্দই হচ্ছে তৎসম শব্দ এবং যা দিয়ে পুরুষবাচক শব্দ বোঝায় এগুলোর সাথে আপ্রত্যয় যোগ করে স্ত্রীবাচক শব্দ তৈরি করা হয়েছে জাতি বা শ্রেণীবাচক এক্ষেত্রে কতগুলো গুরুত্বপূর্ণ যেমন শিষ্য ক্ষত্রিয় শূদ্র এই শব্দগুলো তৎসম শব্দ বা সংস্কৃত শব্দ এগুলো দেখলেই বোঝা যায় যেগুলো জাতি বা শ্রেণীবাচক পুরুষবাচক শব্দ তার সাথে শিষ্যা ক্ষত্রিয়া শূদ্রা ইত্যাদি প্রত্যয় যোগ করে সেখানে স্ত্রীবাচক শব্দ বা প্রত্যয় তৈরি করা হয়েছে সংস্কৃত স্ত্রী প্রত্যয়ে আমরা পড়ছি সেখানে দীর্ঘই প্রত্যয় স্ত্রী থেকে পুরুষ বাচক শব্দ থেকে স্ত্রীবাচক শব্দ তৈরি করার ক্ষেত্রে আমরা নিয়মগুলো দেখি সাধারণ অর্থে নিশাচর ভয়ঙ্কর রজক কিশোর সুন্দর চতুর্দশ ষোড়শ এগুলো সাধারণ অর্থে এবং যেগুলো দীর্ঘই প্রত্যয় যোগ করা হয়েছে যেমন নিষাচরী প্রলয়ঙ্করী রজকী কিশোরী ষোড়শী চতুর্দশী ইত্যাদি আবার সংস্কৃত স্ত্রী প্রত্যয় জাতি বা শ্রেণীবাচক দীর্ঘই প্রত্যযোগে গঠিত হয়েছে সিংহ ব্রাহ্মণ মানব বৈষ্ণব কুমার ময়ূর ইত্যাদি পুরুষবাচক শব্দগুলো থেকে শ্রী প্রত্যয় সিংহী ব্রাহ্মণী মানবী বৈষ্ণবী কুমারী ময়ূরী ইত্যাদি ইকা প্রত্যয় যুগে যেসব শব্দের শেষে অক রয়েছে সেসব শব্দে অকস্থলে ইকা হয় যেমন বালক বালিকা নায়ক নায়িকা অধ্যাপক অধ্যাপিকা রজক গায়ক গায়িকা ইত্যাদি কিন্তু গণক গণকী নর্তক নর্তকী চাতক চাতকী রজক রজকী বাংলায় রজকিনিয় বলা হয় আবার ক্ষুদ্রার্থে ইকা যোগ করে যেমন নাটক নাটিকা মালা গীতি গীত পুস্তক ইত্যাদির ক্ষেত্রে ক্ষুদ্রার্থে ইকা প্রত্যযোগ করা হয় এখানে স্ত্রী প্রত্যয় নয় ক্ষুদ্রার্থক প্রত্যয় যেমন পুস্তক পুস্তিকা এটি স্ত্রী প্রত্যয় নয় পুস্তক থেকে পুস্তিকা স্ত্রী প্রত্যয় অর্থ হয়নি এটা ক্ষুদ্রার্থে ব্যবহৃত হয়েছে ছয় চার নম্বর হচ্ছে আনি যোগ করে যেমন ইন্দ্র মাতুল আচার্য এগুলোর ক্ষেত্রে আনি প্রত্যযোগ করা হয়েছে ইন্দ্রানি মাতুলানী আচার্যানী ইত্যাদি আবার শুদ্র শুধ্রা শুদ্রানি ক্ষত্রিয়া ক্ষত্রিয়ানী ইত্যাদি ব্যবহার করা হয়েছে খেয়াল করবে এই চিহ্নিত নোট দেওয়া অংশগুলো একটু ভালোভাবে দেখবে শূদ্র জাতীয় স্ত্রীলোক অর্থাৎ শূদ্র থেকে যে শূদ্রা এটি হচ্ছে স্ত্রীবাচক অর্থে নয় এটা হচ্ছে জাতীয় সুদ্রা হচ্ছে ওই স্ত্রী জাতীয় অর্থাৎ এটা নিচু শ্রেণী নিচু জাতের স্ত্রী লোককে বুঝিয়েছে স্ত্রী অর্থে আনি প্রত্যয় যোগে কোনো কোনো সময় অর্থের পার্থক্য ঘটে যেমন অরণ্য অরণ্যানী এটা স্ত্রীবাচক অর্থে নয় অরণ্যানী এটি হচ্ছে বৃহৎ অর্থে আগে আমরা যেটা পড়েছিলাম যে পুস্তক পুস্তিকা এটি পুস্তক থেকে পুস্তিকা স্ত্রী অর্থে নয় ক্ষুদ্র অর্থে ঠিক এটা অরণ্য অরণ্য নি বৃহৎ অর্থে খেয়াল করবে ইনি নি যোগে পুরুষবাচক থেকে স্ত্রীবাচক শব্দ বা প্রত্যয় ব্যবহার করা হয় যেমন মায়াবী মায়াবিনী কোহক যোগী মেধাবী দুঃখী এগুলো থেকে ইনি দীর্ঘই দন্তন্য দীর্ঘই আবার শুধু নি যোগে গঠিত হয় এবার দেখো বিশেষ নিয়মে সাধিত স্ত্রীবাচক শব্দ যেসব পুরুষবাচক শব্দের শেষে তা রয়েছে যেমন শ্রোতা কর্তা দাতা নেতা স্ত্রীবাচক শব্দে সেসব স্ত্রীবাচক শব্দের শেষে বোঝাতে স্ত্রীবাচক শব্দ বোঝাতে থ্রি ব্যবহার করা হয় আমি আবারও বলছি যেসব পুরুষবাচক শব্দে শেষে তা রয়েছে যেমন নেতা কর্তা শ্রোতা দাতা ইত্যাদি সেগুলোর ক্ষেত্রে স্ত্রীবাচক শব্দ বোঝাতে সেসব শব্দে থ্রি হয় যেমন নেতা থেকে নেত্রী কর্তা থেকে কর্ত্রী শ্রোতা থেকে শ্রোত্রী দাতা থেকে দাত্রী পুরুষবাচক শব্দের শেষে অত বান মান ইয়ান থাকলে যথাক্রমে অত থেকে অতি বান থেকে বতি মান থেকে মতি ইয়ান থেকে ইয়সি হয় যেমন সৎ সতী মহৎ মহতি গুণবান গুণবতী রূপবান তেমনি শ্রীমান বুদ্ধিমান গরিয়ান গরিয়সী ইত্যাদি কোনো কোনো পুরুষবাচক শব্দ থেকে বিশেষ নিয়মে স্ত্রীবাচক শব্দ হয় যেমন সম্রাট সম্রাজ্ঞী রাজা রানী যুবক শ্বশুর শ্বশুর নর নারী দেবর যা শিক্ষক শিক্ষয়িত্রী পতি পত্নী সভা পতি সভানেত্রী এগুলো বিশেষ নিয়মে গঠিত স্ত্রীবাচক শব্দ বিদেশি স্ত্রীবাচক শব্দ খান খানম মরদ জেনানা মালেক মালিকা মহতারি মোহতারিমা সুলতান সুলতানা নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ সতীন অর্ধাঙ্গিনী কোলটা বিধবা অস্পৃশ্য অরক্ষণীয় সপত্নী ইত্যাদি শিক্ষার্থীরা এবার একটু দেখো দ্রষ্টব্যটা খেয়াল করো কতগুলো বাংলা শব্দে পুরুষ ও স্ত্রীবাচক দুই বোঝায় কতগুলো বাংলা শব্দে পুরুষ ও স্ত্রীবাচক দুই বোঝায় আবার কতগুলো শব্দে কেবল পুরুষবাচক বোঝায় যেমন কবিরাজ ঢাকি কৃতদার অকৃতদার অর্থাৎ এগুলো হচ্ছে নিত্য পুরুষবাচক শব্দ খেয়াল করো নিত্য পুরুষবাচক শব্দ যেগুলো দিয়ে কেবলমাত্র পুরুষবাচক শব্দই হয় কবিরাজ ঢাকি কৃতদার অকৃতদার ইত্যাদি আবার কতগুলো শব্দে শুধু স্ত্রীবাচক শব্দই বোঝায় এগুলোকে নিত্য স্ত্রীবাচক শব্দ বলে যেমন সতীন সতমা সধবা ইত্যাদি আবার কিছু পুরুষবাচক শব্দের দুটি করে স্ত্রীবাচক শব্দ রয়েছে যেমন দেবর ননদ দেবরের বোন আবার যা হয় খেয়াল করো দেবর থেকে হয় ননদ আবার যাও হয় আবার ভাই বোন এবং ভাবি ভাইয়ের বিপরীতে আছে বোন আবার ভাবিও হয় শিক্ষক শিক্ষয়িত্রী বা শিক্ষিকা বন্ধু বান্ধবী বা বন্ধু পত্নী দাদা দিদি এবং দাদা স্ত্রী বৌদি এগুলো হচ্ছে দুটি করে স্ত্রীবাচক শব্দ বাংলা ভাষায় স্ত্রীবাচক শব্দের বিশেষণ স্ত্রীবাচক হয় না যেমন সুন্দর বলদ সুন্দর গাই হয় সুন্দর ছেলে সুন্দর মেয়ে হয় মেজো খোরো মেজু খুরি ইত্যাদি বিধেহ বিশেষণ অর্থাৎ বিশেষের পরবর্তী বিশেষণ অস্তিবাচক হয় না যেমন মেয়েটি পাগল হয়ে গেছে আসমা ভয়ে অস্থির যেমন অস্থিরা হবে না আবার আগের ধারণটিতে যেটি মেয়েটি ভয়ে পাগল এখানে পাগলি হয়ে গেছে হবে না পাগল হয়ে গেছে যেহেতু মেয়ে শব্দটি ব্যবহার করা হয়েছে আবার কুল উপাধিরও স্ত্রীবাচকতা রয়েছে যেমন ঘোষ ঘোষ যা এটি কন্যা অর্থে ঘোষ ডায়া পত্নী বা স্ত্রী অর্থে শিক্ষার্থীরা আজকের জন্য তোমাদের হোমওয়ার্ক হচ্ছে নিত্য স্ত্রীবাচক শব্দগুলো লিখো এর সাথে নিত্য পুরুষবাচক শব্দগুলো লিখবে আবার বাংলা শব্দের পরে কি কি প্রত্যয় যোগ করে স্ত্রীবাচক শব্দ গঠন করা হয় তো রাখছি এ পর্যন্ত ভালো থেকো